হ্যাঁ, আমি আরিফ। আমি মাস্টার্স কমপ্লিট করেছি ইসলাম স্টাডিজ থেকে। তারপর আমি পার্ট টাইম জব করতাম। একদিন আমি ফেসবুক ব্রাউজ করতে করতে দেখি কোডাস্টারসের একটা বিজ্ঞাপন, সেখানে ফ্রিল্যান্সার হওয়ার একটা সম্ভাবনা ছিল এবং আমি সেটা দেখেই ফ্রিল্যান্সার হওয়ার খুবই আগ্রহ ছিল আগে থেকেই, এবং আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চেয়েছিলাম। আমি কোডাস্টারসে গ্রাফিক্স ডিজাইনে 3 মাসের একটি কোর্সে পড়তে হয়। মেন্টর আমাকে শেষের দিকে ফাইবারে অ্যাকাউন্ট খুলে দিয়েছে এবং কীভাবে প্রোফাইল, সুন্দর প্রোফাইল তৈরি করতে হয় সেগুলো শিখিয়ে দিয়েছে। তারপর গিগ তৈরি করতে হয় সেগুলো শিখিয়ে দিয়েছে। এর মধ্যে আমি 3টি গিগ ক্রিয়েট করেছিলাম। করার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে আমি প্রথম জবটি পাই। প্রথম জবটি পাই হচ্ছে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। আমি রিকোয়েস্ট করি একটা কাস্টম অফার, সেখান থেকে একজন কানাডিয়ান বায়ার আমাকে ইনবক্স করে সাথে সাথে আমাকে অর্ডার করেছে। আমি আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি বিশ্বাস করতে পারিনি আমি একটা কাজ পেয়েছি। তারপর আমি এই কাজটা নিয়ে আমি দ্রুত আমি বসে যাই, আমার সেট আমি সাথে ছিল, আমি কম্পিউটার সামনে ছিলাম। 2 ঘন্টার মধ্যে আমি কাজটা সাবমিট করি। ইভেন করার পর বায়ার খুশি আমাকে রিভিউ 5 স্টার দিয়েছে এবং ভালো কমেন্ট করেছে। এবং এই রাতে তিনি আমাকে আরেকটি জব অর্ডার দিয়েছিলেন, সেটা ছিল প্রথম জবটা ছিল $5 এবং পরেরটা ছিল $5। আর এখান থেকে আমি যেটা এখন করতে যাচ্ছি, আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ হচ্ছে, আমি আগে যে জব করতাম ছেড়ে দিয়েছি, আমি ফুল টাইম একজন ফ্রিল্যান্সার হতে চাই এবং প্রফেশন হিসেবে আমি এটাই বেছে নিয়েছি, এবং আমি একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই।